লাগিয়া ভোক লাগে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হইলে কি হয়? অ্যাক্সিডেন্ট মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হই গেলে এরারে শহীদি দরজা আল্লাহে দান করে। এর লাগি অ্যাক্সিডেন্টর মাঝে জাত আছে, অ্যাক্সিডেন্টর মাঝে জাত আছে। আল্লাহ কইছেননি তুমি গাছর একবারে সুরা উঠি যাও? ইনু ক্ষমতা নাই বলে উঠি যেতাইন, উঠিয়া যদি ডাল ভাঙ্গিয়া ফলো আর আগ ভাঙ্গিয়া ফলো ইকু শহীদি হওয়া যাইত না। খেয়াল করছো নি বাদ? যার কারণে এক বিল্ডিং বানাইতে গিয়া তুমি উঠিছ, ইগুত আবার অ্যাক্সিডেন্ট হইলে বালা ইলা বেটার বিল্ডিং বানাইয়া দিতে বেটার খাম হইতো, তুমি দুই পয়সা রুজির লাগি গেছো, ইনকামর লাগি গেছো, হালাল পয়সা আক্তা বাড়ার সিঁড়িয়া পড়ি গেছো, ইগু আবার ফায়দা আছে। আর গাছও বাস বিরোধ কারেন্টও দাঁড়ো গিয়া কাম করতে হয়, দাঁড়ো বিপদ দেখিয়াও দাঁড়ো গিয়া লাগিয়া মর্ডায় খাম হইতো রে। খেয়াল করছে নিবাদ? ইনু কারেন্ট আছে দেখ রায়, ইনু বাসবির সিবা সাহ আছে, ও ইনু গাছিগু ডাল ভাঙ্গি যাইতো আরে, ইনু না জানি শুনি না, ও ইকান নৌকা ইকান কুটি মুটি, ও বলে যাই গিয়ে আল্লাহ রাহুল্লা বাদে ডুবিয়া মর্ডায়, না না তুমি হল্লা লাইনে বার হইতা। খেয়াল করছে নিবাদ? ও তার লাগি শহীদি দরজা সবরে আল্লাহ দিত না, কিন্তু অ্যাক্সিডেন্ট হইয়া মরছ না। আমরা এলাকাত এক চাষা মানিক চাষা দুঃখ লাগছে না, আল্লাহ তানারে শহীদি দরজা দান করক, এখাজক গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল উষা বিল্ডিং থাকি ফরছ। যারা ভাই বিদেশ ভাই তখন বাড়ার ছাড়ার তা খুব খেয়াল করবা, অবহেলা করবেন। ইটা আসা গাছর জীবন আছে তার জীবনও শেষ হয়, পশু পাখিও আছে তার জীবনও শেষ হয়, একটা প্রোগ্রাম করো তারও জীবন শেষ হয়। হ্যাঁ এইভাবে হয় না, না সবর শেষ আছে, সবর শেষ আছে রে বা, খেয়েও দুনিয়ার চিরস্থায়ী নাই, দুনিয়া বান্দিয়া খেয়েও আইসি না, এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাওয়া লাগব, সব মাটির তলে যাইব, মাটির বেট যাইব, খেয়েও দুনিয়াত রইতাম না, আপনিও রইতাম না, আমিও রইতাম না। কিন্তু জানি আর কয় আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন জাঈকাতুল মওত, হর নফস হর জানদার বস্তু যারা আছেন প্রত্যেকে মজা শেখা লাগব, মৌত্রে শেখা লাগব, প্রত্যেকে একবার মৃত্যু বরণ করা লাগব, প্রত্যেক কিন্তু একবার মরা লাগব, প্রত্যেক মরা লাগব। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তানোর গিয়া যদি কেউ জিজ্ঞাসা করেন বলে আপনার মৃত্যু আছে নি, বলে হ্যাঁ আমার মৃত্যু আছে, মানেন না না? আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে আপনার কি মৃত্যু আছে, বলে হ্যাঁ আমারও মৃত্যু আছে, আমি একদিন মৃত্যুবরণ করা লাগব, যত বড় বাদশাহ হোক কা, যত বড় মন্ত্রী হোক কা, যত বড় উপরাষ্ট্রপতি হোক কা, রাষ্ট্রপতি হোক কা, যত বড় এসপি ডিএসপি হোক কা, প্রত্যেকে একবার মৃত্যুবরণ করা লাগব, প্রত্যেকে দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগব, সব জিনিসের একটা শেষ আছে, সবই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগব। এর লাগি সবে আমরা একবার সবর একবার মৌত হইব। সাহেব তুড়া মাস্টার বাড়াইছর আইজ বাড়াইতে হ্যালো সাত পড়ছেন ফুরা না কী ছয় না ছয় পাঁচ দিয়া আঠর মাঝখানে সাত ফুটাতেই কমেননি। হ্যালো সবাই দিত বাড়াইতে, হ্যালো আচ্ছা যাই হোক, এর লাগিয়া বিশেষ করিয়া সব আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন যাইতে লাগব, লাগবই না না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগ। কিন্তু কয়েক অবস্থায় মরা নবীজির নিষেধ করছেন, তুমি তান ইলা মরিও না। এক নম্বরে আছে গিয়ে আত্মহত্যার মত, আত্মহত্যা মানে কোন আত্মহত্যা?
মানুষে যদি বিশেষ করিয়া বিষ খাইয়া যদি কোনো মানুষ মরে সে কুফরি অবস্থা মৃত্যুবরণ করল। সেও যদি ফাঁস লাগিয়া মরে, সেও গলাত খলসি বান্ধিয়া মরে, সেও গাড়ির আগে ফড়িয়া যদি মরে, সেও নিজে নিজে কারেন্ট লাগিয়া মরে। এইভাবে যদি নিজে নিজে যদি কোনো বন্ধ হল, এইভাবে যদি কোনো বন্ধ হলারে যদি নিজে নিজে লাগিয়া যদি মরে যায়, তাহলে জানিয়া রাখবা এরা কিন্তু কি হয়েছেন। এরা বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে কুফরি অবস্থা মৃত্যুবরণ করছেন, ইলা কিন্তু কেউ মরবা না, ইলা মরলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। নবীজি ফরমাইছেন ইতা মহত্তা কি তুমি তাই পানা চাও। দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবীগণ অ্যাক্সিডেন্ট মত থাকি তুমি তান পানা চাও, অ্যাক্সিডেন্ট তুমি তান গাড়ির তাকিয়া, তুমি তান মানে গাছর উপরে তাকিয়া বিল্ডিং দেখিয়া, অ্যাক্সিডেন্ট মত কলিমা নসিব না হইতে পারে, এর লাগে তুমি তাইন সবসময় কি করিও আল্লাহর দরবার পানা চাইও, অ্যাক্সিডেন্টর মত থাকি যেন আল্লাহ আপনারে আমারে পানা দিতা। যাই হোক, আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া আমি জানাই আবার নবী যে ফরমান কয়েকটা মত বড়বালা। এক নম্বর মত হইল কোনো মানুষ যদি বিশেষ করিয়া বড় ধরনের বেমার হইয়া, ফেট বেমার হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, বুখারী শরীফের হাদিস, ফেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষে আল্লাহর যাতে শহীদি দরজা আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। কোনো সময় ফেট বেমার হয় না, মানুষের ফানি হয়ে যায়, ফেট ক্যান্সার হয়ে যায়, এইভাবে ফেট বেমার হইয়া যারা ফেটর বেমার হইয়া বড় কষ্ট পাইয়া মারা যাইবা, তাদের আল্লাহ শহীদি দরজা দান করবো। এখন যদি কও বলে বাল্লা ফেটর বেমার হইয়া মরলে বেলাতে ফেটর বেমার বলে বানাইল তাই জি না, বলে বেসরি আমুল যদি খাও, আমুলোর চা খাও, বেসরি যদি তোমার খালি বারো মজা খাও, ও ফেটোয় হাসও বেমার হয়েছি, আমারও বেমার হয়ে গেছে, খালি বাল্লা বাল্লা মানছি এবার ওয়াজও খাওয়াইয়া ফেটিলি বার হয়ে গেছে, ফেটো চিকন হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া বলে বেমার বানাইতা না, যার কারণে ফটফেটর কোনো বড় বেমার হইয়া কেউ যদি কষ্ট পাইয়া মারা যায়, তার শহীদি দরজা আল্লাহ দান করিলেন। তারপর ইয়া তাকসে গিয়া নবী যে ফরমাইন, কোনো বিশেষ করিয়া কোনো গর্ভধারিণী মহিলা পেটের মধ্যে সন্তান লইয়া যদি মারা যায়, সন্তান প্রসবের সময় যদি মারা যায়, শহীদি দরজা আল্লাহ দান করিলেন। আর শুক্রবার দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, তার কবরের আজাব রে আল্লাহর যাতে উঠাইলাই মাফ দিলাই। আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে দুই তিন দিন পূর্বে এই পবিত্র রমজান মাসে দুইজন ব্যক্তিরে হত্যা করা হয়, মধ্যে থাকিয়া তিনজন ব্যক্তি নির্মমভাবে গুলি করিয়া দুই বাইরে জাগাত স্পট ডেট করলা, হত্যা করলা। বর্ষ আমাদের গণতন্ত্র দেশ, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী, আমরা একই সঙ্গে বসবাস করিয়ার ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, এইভাবে আরও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সবাই মিলিতভাবে একই সঙ্গে আমরা বসবাস করতাম, ভারত এমন একটি সুন্দর দেশ বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী একসঙ্গে চলতে আসেন, যার জন্য আমাদের ভারতবর্ষের মধ্যে এইভাবে উচ্ছৃঙ্খল, ভারতবর্ষের মধ্যে উত্তেজনা, এইভাবে পোষাদ ঝগড়া সাম্প্রদায়িক যাতে আসে না, আমরা মানুষ হিসাবে আরেক মানুষের সঙ্গে যাতে জীবনে ভালো ব্যবহার করতাম। এ দুই ভাইয়ের উপরে আক্রমণ করল, ওদের একদিন হিসাব হবে, একদিন তাদেরও ভাই বিচার হবে, আল্লাহ তো কিয়ামতের দিন জবাব দিতে লাগব। মানুষে মানুষে ইচ্ছাকৃত অবস্থায় হত্যা করা এটা বিশাল বড় মহাপাপ। মানুষদের সৃষ্টিকারী মানুষদের রে আল্লাহ করছেন, সৃষ্টিকারী হল আল্লাহ, সৃষ্টি করছেন হে আল্লাহ। তাই আমি এটা আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলাম, আমার খুব দুঃখ লাগছে মানুষে কি মানুষদের এইভাবে হত্যা করতে পারে, মানুষের মধ্যে কি বিবেচনা নাই, বিবেক নাই, জ্ঞান নাই,
ওরে আল্লাহর বান্দাগণ নিজে দেখিয়া বড় দুঃখ লাগছে। যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো ধর্মের লোক হোক, এইভাবে মানুষে মানুষদের হত্যা করা মহাপাপ, এটা ভালো নয়, এটা খারাপ। মানুষদের হত্যা করা মহাপাপ, খারাপ, গুনাহ কবিরা আমাদের ইসলাম ধর্মে আছে, গুনাহ কবিরা। আর মানুষদের হত্যা করলে কিয়ামতের দিন জবাব দিতে লাগে। তবে ইচ্ছাকৃত অবস্থায় ধন সম্পদের লোভে কোনো হিংসা বিদ্বেষের কারণে যদি কোনো মানুষে যদি এইভাবে যদি কোনো মানুষে যদি এইভাবে যদি বিশেষ করিয়া কোনো মানুষে যদি করে তা হইলে, আর অ্যাক্সিডেন্ট যদি ঘটি যায় এটা আল্লাহ মাফ দিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন এইভাবে ফেরাউনের একজন ব্যক্তি মুসা নবীর একজন ব্যক্তির গালি মারতে আসেন, এটা কোরআনে বর্ণিত আছে। ওয়া দাখালাল মাদিনাতা কইয়া আয়াত আছে। ওই সময় সেই মুসা নবীর ব্যক্তি ডাক দিয়ে কইল, মুসা আপনি কি দেখেন না আমার এই ব্যক্তি তোমার ইয়া ছাড়াইলার, আমার এই ব্যক্তি মারিয়া ছাড়াইলার। ওই সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, শাস্তি দিতে গিয়া ফেরাউনের ব্যক্তির এক তাপ্পড় মারছেন, এক তাপ্পড়ের লগে লগে মারা গেছে। মুসা নবীর হাতে কত শক্তি, মুসা চিন্তিত হয়ে গেলা, কইল ও আল্লাহ এখন কি করে, আমি লাগলাম বালাইত বিচার করা, মানুষ তো মরি গেল, আল্লাহ কইলা এটা অ্যাক্সিডেন্ট কাটলো খাতা হিসাবে আমি আল্লাহ মাফ দিব, কিন্তু কাতলো আমাদান হিসাবে আমি আল্লাহ মাফ দিব না, এর লাগি বিচার করতে অ্যাক্সিডেন্টে যদি খেও খেওরে মারে এটা আল্লাহ মাফ দিব। আর ধন সম্পদর লোভে কোনো মানুষে যদি জানিয়া শুনিয়া মানুষদের যদি হত্যা করে তাহলে এটা কিন্তু আল্লাহ দরবার মাফ হবে না, এটা কিন্তু মাফ হবে না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগণ আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হই, মু একদিন না একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ ঠিক মৃত্যুর সময় তার আজাবে সক্রাত আরম্ভ হয়ে যাইতে পারে, এর লাগে আজাবে সক্রাত বড় কঠিন আজাব বাবা, মানে গলা গেড় গেড় করিয়া ডাকিব, আর মানুষের শরীরটা অচেতন হয়ে জীব জবান বন্ধ হয়ে যাইব। আল্লাহর রসুলে ফরমায় এই যে অবস্থা যেটা আছে, যে অবস্থা থাকছে গিয়া এটা সক্রাতের আজাব। রসুলুল্লাহ ফরমায় তুমি তো আজাবে সক্রাত তাকে পানা চাও, আজাবে সক্রাত তাকে যদি পানা চাও তাহলে রে আল্লাহর বন্দেগান আজাবে সক্রাত তাকে পানা চাই বড় কঠিন আজাব। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কোনো মানুষ ঠিক মরণের সময় তুমি তেন তার নিকটে বসিয়া কুরআন শরীফ পড়িয়ে কুরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ, সূরা ইয়াসিন শরীফের কত ফজিলত। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন ক্বালবান ওয়া ক্বালবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিয়া কিরাতিল কুরআন আশারা মাররা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূলে ফরমায় তোমাদের জালা ক্বালব আছে কুরআনের তেমনি ভাবে ক্বালব হইল সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন শরীফ যারা এক মর্তুবা ফড়িবা তিলাবত করবা তাদের আমল নমার মধ্যে দশ কুরআন খতমের সব আল্লাহ দান করবা। এর লাগে কোনো মানুষ মারা যাওয়ার সময় ঠিক এই মানুষের নিকটে সূরা ইয়াসিন শরীফ পড়িলে আজাবে সক্রাত তাকে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন শরীফের অত ফজিলত, আল্লাহর ওয়াস্তে সারায় সূরা ইয়াসিন শরীফ বেশি বেশি করিয়া ফড়ার চেষ্টা করবা, সূরা ইয়াসিন শরীফ বেশি বেশি করিয়া ফড়ার চেষ্টা করবা, মানুষ মরণের সময় মানুষের পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া ফড়িবা।
এলাগিয়া দুঃখ লাগে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হইলে কি হয় অ্যাক্সিডেন্ট মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হই গেলে এরারে শহীদি দরজা আল্লাহয় দান করে এলাগি অ্যাক্সিডেন্টর মাঝে জাত আছে অ্যাক্সিডেন্টর মাঝে জাত আছে আল্লাহ কইছেননি তুমি গাছর একবারে সুরা উঠি যাও ইনু ক্ষমতা নাই বলে উঠি যাই উঠিয়া যদি ডাল ভাঙ্গিয়া ফলো আর আগ ভাঙ্গিয়া ফলো ইকু শহীদি হওয়া যাইত না খেয়াল করছো নি বাদ যার কারণে এক বিল্ডিং বানাইতে গিয়া তুমি উঠিছ ইগুত আবার অ্যাক্সিডেন্ট হইলে বালা ইলা বেটার বিল্ডিং বানাইয়া দিতে বেটার খাম হইতো তুমি দুই পয়সা রুজির লাগি গেছো ইনকামর লাগি গেছো হালাল পয়সা আক্তা বাড়ার সিঁড়িয়া পড়ি গেছো ইগু আবার ফায়দা আছে আর গাছও বাস বিরোধ কারেন্টও দারগিয়া কাম করতে হয় দার বিপদ দেখিয়াও দারগিয়া লাগিয়া মর্ডায় খাম হইতো রে খেয়াল করছে নিবাদ ইনু কারেন্ট আছে দেখ রায় ইনু বাসবির শিবা সাহ আছে ও ইনু গাছিগু ডাল ভাঙ্গি যাইত আরে ইনু না জানিস হইনি না ও ইকান নৌকা ইকান কুটি মুটি ও বলে যাই গিয়ে আল্লাহ রাহুল্লা বাদে ডুবিয়া মর্ডায় না না তুমি হল্লা লাইনে বার হইতা খেয়াল করছে নিবাদ ও তার লাগি শহীদি দরজার সবরে আল্লাহ দিত না কিন্তু অ্যাক্সিডেন্ট হইয়া মরছ না আমরা এলাকাত এক চাষা মানিক চাষা দুঃখ লাগছে না আল্লাহ তানারে শহীদি দরজা দান করক এখাজক গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল উষা বিল্ডিং থাকি ফরসয় যারা ভাই আন বিদেশ ভাই তখন বাড়ার ছাড়ার তা খুব খেয়াল করবা অবহেলা করবেন ইটা আসাও নিজেরও দেখিয়া দুঃখ লাগে আর ডরও লাগে সবও তো বিদেশ প্রবাসও যাইতে লাগবো প্রবাসর জিন্দগি সুখর জিন্দগি নাই যারা বাড়িঘর ছাড়িয়া সৌদিত গেছেন সুখিনী যারা বাড়ি ছাড়িয়া ডুবাইত গেছেন যারা বাড়ি ছাড়িয়া স্পেন গেছেন যারা বাড়ি ছাড়িয়া কাতার গেছেন উমান গেছেন মস্কট গেছেন বাড়িঘর ছাড়িয়া গা রুজি হড্ডা বাবা খেও তো সুখী নাই মাস 40,000 50,000 রুজি করি লাইতরা মন করি লাইতরায় জানিয়া রাখিও রে জীবনে ভাই আইন কত কষ্ট করি আমরার ভাই আইনতে বিদেশ বাড়ি রুজি হড্ডা আহ কত কষ্ট আরেক গুরু আসন বিবাহ করিয়া নিজের স্ত্রী বাড়ির মধ্যে রাখিয়া গেছেন স্ত্রী বাড়ির মধ্যে কষ্ট হড্ডা স্বামী বিদেশ গিয়া 2 বৎসর পর্যন্ত থাকরা কত কষ্ট হড্ডা মহিলা হলে এর কারণে পুরুষে কষ্ট হড্ডা প্রবাসর জিন্দেগি ভাই সুখের নাই না পারিয়া যাওয়া লাগে কিন্তু বড় কঠিন জিন্দেগি হজরত উমর একদিন এক মহিলার কাছে গেলাম গিয়া কইলা গো মা তুমি তান স্বামী ব্যতীত কতদিন থাকতে পারো বলে 3 থেকে 4 মাস পর্যন্ত আমরা থাকতাম বাড়ি এর লাগে একজন মহিলা স্বামী ছাড়া উর্ধে 4 মাস পর্যন্ত থাকতে পারেন কোনো অসুবিধা নাই 4 মাসের উর্ধে যাওয়ার পরে মহিলাদের মধ্যে একটা কি আছে মনের মধ্যে আফসুস আসে যার কারণে 4 মাসের উর্ধে স্বামী অকলে গর স্ত্রী অকলরে আলাদা রাখা খান সঠিক নাই মহিলাদের মনের মধ্যে একটা কষ্ট হয় ইকান কিন্তু প্রকাশ করতে পারডা না এর লাগি প্রবাসে আমাদের বাইন যান রুজি রোজগারের উদ্দেশ্যে 2 বৎসর লাগিয়া যায় তবে গরর নিয়ত নিজের স্ত্রী অকলরে বুঝাইয়া খইয়া যাক স্ত্রী ও বুঝক্কা বলে কষ্ট করি আর স্বামী যাইত্রা বিদেশ গিয়ার কিছু রুজি হড্ডা করকা আমি তুড়া নিজে কষ্ট ধারণ করিলাই কিন্তু গরু স্ত্রী খুশি মনে দিতা স্ত্রী বেজার করিয়া ফেলে গেলে আপনি জীবনে সুখী হইতে পারতা নাই গরার বিবির মন অধিক কষ্ট দিয়া আপনি ফেলাইয়া যাইবা না গরার বিবি অকলরে কষ্ট কখনো আপনি দেওয়ার যাইবা না আমাদের দেশে যারা স্বামী অকল আসন মিজোরাম যায় মেঘালয় চেন্নাই বেঙ্গালোর যায় এরা 3 মাস 4 মাসের উর্ধে বাইরা থাকেন না 3 মাস পরে পরে অবশ্যই বাড়ির মধ্যে তশিভান হন যার কারণে অসুবিধা নাই তবু আমি দেখলাম যারা বিদেশ তখন আয়জল মেঘালয় বেঙ্গালোর চেন্নাই মণিপুর বিদেশ বাড়ি যারা বাইনতে রুজি রোজগার হড্ডা বাবা এটা সুখে নাই বহুত কষ্টর জিন্দেগি বহুত কষ্ট করে রুজি রোজগার হড্ডা সবারও কষ্ট আছে বিদেশ বাড়ি বেশি খাওয়া দাওয়া গুমানি কষ্ট কয়ে খেয়েও আসুন গুমাই গেলে আর আমি খাইতে কষ্ট খেয়ার খানিবালা আছে গুমাইতে কষ্ট নিজের বাড়ির লাগান নাই
এলাগিয়া বিশেষ করিয়া প্রবাসর জিন্দেগি বিদেশর জিন্দেগি বড় কঠিন জিন্দেগি বাইয়ান বালিগড় সাড়িয়া সব সাড়িয়া যাইত্রা রুজি রোজগার কারণে তার কারণ কিতা একমাত্র ও ফেটর লাগিয়া খানিল লাগিয়া ফরিবার দে খাওয়াইবার লাগিয়া মা বাপরে খাওয়াইবার লাগি ভাই বনিন্তরে খাওয়াইবার লাগিয়া প্রবাস যাওয়া বিদেশ যাওয়া বিদেশর জিন্দেগি বড় কঠিন জিন্দেগি এল লাগিয়া বিদেশ তো যাইতেও লাগে তবে যাওয়া লাগে যদি ফারা যায় সম্ভব হয় বাড়িয়ে ঘরের দ্বারে কাছে থাকা নতুবা দূর দেশে যাওয়া বাইরে জানিয়া রাখেন বিশেষ করিয়া আল্লাহর বন্দে গান জানিয়া রাখেন সুলতান কারি সাহেব থোড়া আপনি আগুয়া কুয়া একটু রানিং রাখেন জানি اللهم صل على سيدنا انا باريك سينغلي গুলোই বা বাতিলে باريك سينغলা দিন مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد جان پیارا صحابیرا رکت رنگین بدنے امرار نبیر دندان شہید জঙ্গে ইউহুদ ময়দানে আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা রিয়াজ জান্নাতে গিয়ে পড়লে নামাজ দুই রাকাত রোজে আশরে দয়াল নবী করবেন তিনি শাফাআত আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا أمّة ركان داري نبي شويا ياسين مدينة যার কদমের দোলা লাগলে হাবিয়ার আগুন নিবিয়া যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আচ্ছা যাই হোক আমি সামান্য আলোচনা করি আজকের রায় তো সবে কদর রায় তো লান একুশটা কিয়া উনত্রিশের ভিতরে বেজুড় রায় সবে কদর হইব